আছে সেই সেই ঘরতে যদি এটা অরুণোদয় দি দিও কেনেকুয়া হব, ভাল হব না বেয়া হব? আচ্ছা মই এটা আৰু এটা পরীক্ষা করো, ভাল হব না বেয়া হব? অরুণোদয় এই মাই তো অল্প ইফালে আ, তারপর কথা পাতিম, র এক মিনিট, তই তালখন অলপ পিছত বজাবি আহ, মা এইফালে আহিব, হবা হবা, তই এতিয়া 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 মোক আপোনালোকে কওক অরুণোদয় কিমানৰ আছে, হাত দাঙক, অলপ হাতখন দাঙি দাঙকচোন, অরুণোদয় কিমানৰ আছে এতিয়া আপোনালোকে নামাক, অরুণোদয় কার কার নাই, হাত দাঙক, বা এতিয়া যদি যার যার ঘরত রেশন কার্ড আছে তাকে যদি অরুণোদয় দি দিও, অহাবার হাত ডাঙাটো বন্ধ হয়ে যাবনে না যাব, যাবনে না যাব, হয়নে? এইবার মই সেইটো বুদ্ধি লৈ আহিছো, ইমান সিলেকশন টিলেকশন গন্ডগোল হয়ে থাকে, যদিকে যি পরিয়ালতে রেশন কার্ড আছে তাতে এটা অরুণোদয় জাপি দে, ঝামেলা শেষ, হয়নে নহয়? এতিয়া রেশন কার্ড পালো, অরুণোদয় পালো, অরুণোদয় পালে কি হব, রেশন কার্ড পালে কি হব, উজ্বলা গ্যাসও পাম, উজ্বলা গ্যাসত বজারত কই 300 টাকা কম দামত আমি উজ্বলা গ্যাস পাও, রেশন কার্ড পালে আমি কি পাও, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত আর মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান অসম, 5 লাখ টাকালৈকে চিকিৎসা বিনামূলীয়া। এতিয়া মোর মনত আৰু এটা ইচ্ছা গৈ আছে যে যার ঘরত রেশন কার্ড আছে সেই ঘরত এজন মুরব্বী মানুষ আছে না নাই ঘরত? এতিয়া মুরব্বী মানুষজনক ভগবানে নকৰক, মা কামাখ্যায় নকৰক, কিন্তু মুরব্বী মানুষজনের যদি এক্সিডেন্ট হয়, কিবা কারণত বেমার হয়, মৃত্যু হয়, ঘরখনত অন্ধকার নামি আহেনে নাহে? সেই কারণে এইবার আমি কইছো যে যার ঘরত রেশন কার্ড আছে তার মুরব্বী মানুষজনক আমি সরকারি খরচত ইন্সুরেন্স করে দিম, যাতে তেওঁর বিপদ হলে পরিয়ালটোয়ে ইন্সুরেন্স লাভ করিব পারে। এটা মাকে 3টা বাচ্চা জন্ম দিয়ে, 2টা বাচ্চা জন্ম দিয়ে, এতিয়া আমার রেশন কার্ডে কি কি জন্ম দিয়ে, রেশন কার্ডে অরুণোদয় জন্ম দিব, রেশন কার্ডে গ্যাসর জন্ম দিব, রেশন কার্ডে 10 কেজি 5 কেজি বিনামূলিয়া চাউলের জন্ম দিব, রেশন কার্ডে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান অসম জমা দিব, আর রেশন কার্ডে ইন্সুরেন্সরও জমা দিব। এতিয়া রেশন কার্ডেহে ইমান জন্ম দিব, এবুলি মাইকী মা মহিলা সকলে ইমান বাচ্চা জন্ম দি নিদিব, কিন্তু হব বলে রেশন কার্ডে ইমান জন্ম দিয়ে, গতিকে আমিও ইমান জন্ম দিম, তেতিয়া গোটেইটো গন্ডগোল হয়ে যাব, হয় না? সরু পরিয়াল সুখী পরিয়াল, হয় না? নয় মই ঠিক কইছো নে নাই? আমার বাবা মা হতে দিছিল আর 5টা জন্ম, কিন্তু এটা আর নালাগে, আর এটা কমাব লাগবে, ঠিক আছে? এতিয়া রেশন কার্ড হল, অরুণোদয় অল্প দিন মোক সময় লাগিব, লগে লাগে নহব, কিন্তু মই কইছো যেতিয়া ভগবানে মুখেদি উলিয়াইছে যেতিয়া এটো হৈ যাব বুলি ধৰি থৈ দিয়ক, ঠিক আছে? এটো হব বুলি ধৰক আৰু হল। এতিয়া রাইজ এটা ডাঙৰ কথাটো হল, আৰু এটা নতুন কাম কৰিব লাগে, সেইটো হৈছে বাইদেউসকলক লাখপতি বাইদেউ বনাব লাগে, লাগে না নাই? লাখপতি হব, কাবাক কাক কাক নালাগে হাত উঠা, কাক কাক নালাগে? আচ্ছা কাক কাক লাগে হাত উঠক এতিয়া, আচ্ছা এতিয়া বল হাতখন নামাক, এটা ভাতৰ ভোগটো অলপ কমছে না নাই? কমছে তো ভাতৰ ভোগটো, ঠিক আছে। এতিয়া লাখপতি আমি কেনেকে বনিম? লাখপতি বাইদেউ বুলি কলেতো নহব,
পিছত আকৌ কংগ্রেসী বিলাকে কব এই কত মুখ্যমন্ত্রী লাখপতি বনাম বলে কইছিল, কত বনিলি বলে কব, কব নহয়। বিজেপিক জিকাব না নাই, মোদীক প্রধানমন্ত্রী পাতিব না নাই, অ নহলে আকৌ মই কইহে থাকিম, সব এনাই যাব, ঠিক আছে, নহলে আকৌ দিলীপ শইকীয়া টেনশন হয়ে যাব, হয় না নহয়। মই কইছো ঠিক আছে, এতিয়া ফর্ম খন ফিল আপ করলে না নাই আপনাদেরকে, করিলে কোনে, সবে করেছে কি জানি, তথাপিতো করা কেজনে হাত উঠাও। আচ্ছা, এতিয়া ফর্ম খেনে আপনাদেরকে দিলে, এতিয়া আপনাদের সরক ইন্টারভিউ হব, ইন্টারভিউ মানে এইব পরীক্ষার ইন্টারভিউ নহয়, এটা ইন্টারভিউ বাচ্চা কেটা আছে এটাই সুধব, খালি চারিটা পাঁচটা থাকিলে দিগদার হব, আর তিন চারিটালেকে মই মিলাই লম, হব, গতি যি নহক এই কথাটো সোধার পিছতেই এদিন রাতিপুৱা ব্যাংকর একাউন্টত আপনার মোবাইলত টিলিং টিলিং মেসেজ আহিব, আর একাউন্টত টুপুং করে 10,000 টাকা সোমাই যাব, হল, এটা 10,000 টাকা তো সোমার পিছত কি করিম, গিরিয়েকক দি দিম, কোনে কোনে গিরিয়েকক দি দিব, এই এতিয়া মূর আগত কইছে নিদিও বিলি, পিছত আকো দি দিব, দিবনে নিদিয়ে, এইটো তো অল্প লাহে কই কর, অল্প ভয়ও খাই গিরিয়েকক, দিবনে নিদিয়ে, ও নাই নলয় গিরিয়েক বিলাকেও, মই কই দিম টিভিত, আপনার চিন্তা নাই, গিরিয়েক সকলক মই কই দিম যে এই 10,000 টাকা তো লব নালাগে, পারিলে নিজের পকেটের পর 2,000 মান দিবহে লাগে, ঠিক আছে, হবনে। এই 10,000 টাকা তো পুয়ার পিছত এই টাকা তো আমি যি সকলে ভাল করে ব্যবহার করিম, কোনোবাই মুরগি করক, হাঁহ করক, কাপড় বোয়ক, সরু দোকান দিয়ক, নহলে 10,000 টাকা গুট খুয়াই 1,00,000 টাকা দি গ্রুপত বিজনেস করক, যি কেগৰাকী বা সকলোয়ে ভাল কাম করিব, তেওঁলোকক মই আকৌ 25,000 টাকা ব্যাংকৰ একাউন্টত দিম। এই 25,000 টাকার 12,500 ব্যাংকক ঘুরাই দিব লাগিব, 12,500 ঘুরাই দিব নালাগে, আর ব্যাংকক কোনো সুদ দিব নালাগে, সুদটো সরকারে দি দিব, 12,500 টাকাও সরকারে দিব, মাত্র 12,500 টাকা আপনাদের ঘুরাই দিব লাগিব। 25 আর 10 কিমান হল 35,000, এটা এখন তালে দিতো তাল নাবাজিব, দুখন তাল দি বজাব লাগিব, এতিয়া আপনাদের কষ্ট করিব লাগিব, মই 35,000 টাকা করে দিল, আপনাদের কষ্ট করে 2 বছর 3 বছরত ইয়াক 1,00,000ত লৈ যাব লাগিব, যিবিলাকে লৈ যাব নোৱাৰে লাগিলে তেওঁলোকক আৰু 10-20,000 টাকা পিছত আমি আকৌ ব্যাংকত সোমাই দিম, কিন্তু লাখপতি কৰিহে এৰিম, হব, লাখপতি হব লাগিব, আর আজির প্রায় মনটা বনাই লোক যে মই লাখপতি হম, আর যদি হম বলে কয় হব, কিন্তু যায় যুনে নহয় বলে কব সি হব নোৱাৰিব। আপনাদের সকলে নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় মোক কইছে যে অসমত 40,00,000 আত্মসহায়ক গোটর সদস্য আছে, সকলকে আমি লাখপতি বনাব লাগিব, গতি যেনে তেনে আমি লাখপতি বনাম, আর আপনাদের লাখপতি বনিব লাগিব। শ্রদ্ধা রাইজ, মই আর একটা কথা কই সামরণি মারিম, কারণ 4টা বাজিছে ঘর।